নদিয়ায় ছিল দুটি ভাই গৌর আর নিতাই, যারা কৃষ্ণ নামে মত্ত রয়। তাদের বিপক্ষে ছিল আরো দুটি ভাই, তাদের নামটা কি ছিল, যারা কৃষ্ণ নামে বাদী ছিল, কৃষ্ণ নাম শুনতে পারত না। জগাই মাধাই, আলোচনা থাকবে ঠিক আজকে সেই জায়গায়, একদিকে শাক্তক মত আর একদিকে বৈষ্ণব মত, একদিকে কালী ভক্ত আর একদিকে কৃষ্ণ ভক্ত, একদিকে জগাই আর একদিকে মাধাই। আমার বিপক্ষের ভাবক শিল্পী আমার শ্রদ্ধেয় দাদাকে দাদার জায়গা দিলাম, মানে বড় ভাই জগাই, আমি ছোট ভাই মাধাইয়ের জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ আপনাদের সম্মুখে একটু আলাপ আলোচনা করতে চাই। কি হবে তো শুনবেন, জগাই মাধাই পালা শুনবেন, বেশ তাহলে জগাই মাধাই পালা তুলে ধরলাম সবাই। সনেকা নাম বাদ দিয়ে এইবার আমি মাধাইয়ের জায়গায় দাঁড়িয়ে কথা বলে যাই। জগাই মাধাই কি করতো আপনারা জানেন তো, সবাই মদ খেত তাই না, দুজন একদম পচা মাতাল ছিল। তারপরে হঠাৎ করে জগাই একদিন কি করলো, মদ খাওয়া ছেড়ে দিয়ে নিমাইয়ের দলে গিয়ে যোগ দিল, মানে কৃষ্ণ নামে মত্ত হলো। আজকের আলোচনার বিষয় থাকবে ঠিক সেই জায়গায়, কেন জগাই মদ খাওয়া ছেড়ে দিয়ে, ছোট ভাইকে ছেড়ে দিয়ে কৃষ্ণ নামে মত্ত হয়ে নিমাইয়ের দলে হরি নামে ধুলাই গড়া গড়ি যায়। ওই আমি কল্পনাতে হইলাম মাধাই, এই সভাতে জানাই আমার বিপক্ষে আছেন যিনি, আমার বড় ভাই রে, কল্পনাতে হই মাধবেন্দ্রনাথ আচার্য, উনি হলেন
জগাইয়ের ছোট কাকার ছেলে। কাকা তো আর জ্যাঠো তো দুই ভাই, কিন্তু এক মায়ের গর্ভেও জন্মগ্রহণ করেনি, আবার একই পিতার সন্তানও নয়। জ্যাঠো তো খুড়তো তো দুই ভাই, তাদের মধ্যে ভাব ভালোবাসা ছিল আগা। যেমন একটা পান যদি আনত, দুই ভাই সমান সমানে ভাগ করে খেত। দুই ভাই ছোট থেকেই মা কালীর আরাধনা করত, মায়ের চরণতলে পড়ে মায়ের সাধনায় মত্ত হয়ে থাকত। কিন্তু হঠাৎ একদিন জগাই করল কি মাধাইকে একা ছেড়ে নিমাইয়ের দলে যোগ দিল। আরে যেই কৃষ্ণ নাম তারা কর্ণে শ্রবণ করতে পারতো না, যেই কৃষ্ণ নামের বাধি ছিল জগাই মাধাই, সেই কৃষ্ণ নামে মত্ত হয়ে জগাই দুলাই গড়া করে যায়। আজ মাধাই বড় দাদা জগাইকে জিজ্ঞেস করছে, ও দাদা শোনো শোনো গো দাদা, আমি বলি যে তোমায় মায়ের চরণে ছেড়ে কেন গেলে গো ভাই, দাদা আমি তোমার কাছে জানতে চাই, ছোট থেকে যে মায়ের সাধনা করেছি আমরা দুই ভাই, মায়ের চরণ তলে পড়ে মায়ের গুণগান গেয়েছি, আজ হঠাৎ করে তুমি এই মায়ের চরণ ছেড়ে কেন গেলে নিমাইয়ের দলে? ওই নিমাইয়ের দলে গিয়ে তুমি কি পেলে যা ছিল না আমার মায়ের চরণ তলে? কেন আমার মায়ের চরণ ছেড়ে গেলে নিমাইয়ের দলে? ওই হরি নামে মত্ত হয়ে ধুলাই গড়াগড়ি যাচ্ছ দাদা, তোমার কি এমন অভাব পড়েছে? আমরা ব্রাহ্মণ পুত্র, আমরা জমিদার বংশের পুত্র, আমাদের তো কোনো অভাব নেই, তাহলে তুমি কেন ওই ধুলাই গড়াগড়ি যাচ্ছ আর নয়ন ধারায় ভেসে যাচ্ছ? দাদা এখনো সময় আছে, তুমি এসো, আগের মতো আমরা মায়ের চরণতলে পড়ে মায়ের গুণগান গাইব, আবার আগের মতো দুই ভাই এক হয়ে এই নবদ্বীপের মাঝে ঘুরে বেড়াবো। আমরা দুই ভাই যতদিন একসঙ্গে ছিলাম, বুঝলেন, জগাই আর মাধাই যতদিন একসঙ্গে ছিল ততদিন অনেক ভালো ভালো কাজ করেছি, অনেক ভালো ভালো কাজ করেছি। দাদা আমার দল ছেড়ে চলে যাওয়ার পরে এই ভালো ভালো কাজগুলো আর করা হয় না। কি ভালো ভালো কাজ করেছি আমরা জানেন আপনারা? হ্যাঁ জানেন, যতদিন আমরা দুই ভাই একসাথে ছিলাম, আমরা দুই ভাই একসাথে মদ খেয়েছি, দুই ভাই একসাথে মাংস খেয়েছি, মৎস্য খেয়েছি, এই রকম হরিনাম যজ্ঞ বন্ধ করেছি, বৈরাগীদের জোর করে পিটিয়েছি, বৈরাগীদের মদ খাইয়েছি, বৈরাগীদের টিকি কেটেছি, খোল ভেঙেছি, করতাল ভেঙেছি, এমনকি মদ খেয়ে কলসির কানা ভেঙে নিত্যানন্দের মাথাও ফাটিয়েছি। দুই ভাই যতদিন একসাথে ছিলাম এই ভালো ভালো কাজগুলো করা হয়েছে, এগুলো ভালো কাজ না? হ্যাঁ যে কাজগুলো করেছি এগুলো ভালো কাজ তো? তাহলে মাধাইয়ের দলে কে কে আছেন একটু হাত তোলেন দেখি, কে কে আছেন মাধাইয়ের দলে? কে কে, কয়জন মাত্র, এই কয়জন, এই কয়জন আর বাদ বাকি সবাই সাধু, কেউ মদ খায় না এখানকার, এখানকার সবাই ভালো। ও তুমিও মদ খাও? আপনি খান? আর এদিকে বেশ, তাহলে 100 টাকা করে নিয়ে আসেন মদের চাট বানানোর জন্য, নাকি 100 টাকা করে নিয়ে আসেন, মদের চাট লাগবে তো, তখন মদের দামও অনেক। আমার দাদা তো আমাকে ছেড়ে চলে গেছে, তাই একা একা আর এই ভালো ভালো কাজগুলো করা হয় না। এবার যদি আপনাদের সঙ্গ পাই তাহলে আবার আগের মতো মানে দুই ভাই যেভাবে মদ খেতাম মাংস খেতাম আবার শুরু করব। দাদা তোমার কাছে আমি জানতে চাই, এত ভালো ভালো কাজ ছেড়ে তুমি কেন গেলে নিমাইয়ের দলে? সেইখানে গিয়ে তুমি কি পেলে? তুমি যেই দলে গেলে ওই দলের যিনি নেতা, ওই দলের যিনি নেতৃত্ব দেন নিমাই, তারই তো বাক্যের ঠিক নাই
আচার আচরণের ঠিক নাই, চরিত্রেরও ঠিক নাই, এমন বাবা একটা 3x গ্রামের দাম কত? এটা তো হবে না, আরো লাগবে। আর কে কে আছেন মাধাইয়ের দলে, নিয়ে আসেন 100 টাকা করে। একটা 3x গ্রামে 100 টাকায় হবে না। এক দাদা ভাই মাতৃভক্ত মাধাইকে ভালোবেসে মদ খাওয়ার জন্য 100 টাকা করেছেন দান। দাদা দাদা ভাইয়ের মান রাখেন যেন আমার মা কালী। তো যাই হোক, এরম দু চারখানা আর আসতে হবে, তাহলে কত লাগে যে আমি তাও তো জানি না। তাহলে দাদা তুমি যে নিমাইয়ের দলে গেলে, যিনি তোমার মূল নেতা, তার আচরণের ঠিক নাই, বাক্যের ঠিক নাই, চরিত্রের ঠিক নাই, প্রথম বিবাহ করলো লক্ষ্মীপ্রিয়াকে, নিমাই বিবাহ করলো কাকে না, লক্ষ্মীপ্রিয়াকে, লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করে আনলো ঘরে। এবার লক্ষ্মীপ্রিয়াকে কথা দিল, ওগো আমার লক্ষ্মীপ্রিয়া, তুমি আমার হিয়ার হিয়া, তুমি আমার পরাণের পরাণ, আমি তোমায় কথা দিলাম হাতের উপরে হাত দিয়া, আজ হইতে একমাত্র তুমি আমার রমণী, আর পৃথিবীর যত নারী সকলেই আমার জননী। আচ্ছা জননী কথার অর্থটা কি মা? জননী কথার অর্থটা কি মা? তার মানে লক্ষ্মীপ্রিয়াকে কি বললো, একমাত্র তুমি আমার রমণী, আর পৃথিবীর যত নারী সকলে আমার জননী, মানে সকলে আমার মা। লক্ষ্মীপ্রিয়া মারা গেল। লক্ষ্মীপ্রিয়া মারা যাবার পরেই বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে নিমাই তার ঘরে আনে। আচ্ছা কথাটা কেমন হয়ে দাঁড়ালো না? লক্ষ্মীপ্রিয়াকে কি বলেছিল, তুমি একমাত্র রমণী আর সকলে আমার জননী। তাহলে বিষ্ণুপ্রিয়াকে কোন সম্পর্ক ধরে বিয়ে করলো? সম্পর্ক তো বিষ্ণুপ্রিয়া মা হচ্ছে নাকি? পৃথিবীর মধ্যেই তো, এই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যেই তো বিষ্ণুপ্রিয়া। তাহলে আমি জানতে চাই দাদা, তোমার নিমাই বিষ্ণুপ্রিয়াকে কোন সম্পর্ক ধরে বিয়ে করলো? মাসি, পিসি, খালা, ফুপা, না মাওইমা? হ্যাঁ শোনো শোনো ইয়ো দাদা, বলিবে সভায় কি সম্পর্ক গো রে বিষ্ণু পিয়া রে, বিয়ে করে নি মাই গো, কল্পনাতে হইলাম মাধাই আমি, কল্পনাতে হইলাম মাধাই। লক্ষ্মীপ্রিয়া মারা গেল বিষধর সর্পের আঘাতে, নিমাই নাকি ভগবান? বলে গায়ে মানে না আপনি মরল, নিজের পরিচয় নিজেই ঢোল পিটাই বেড়ায়। নিমাই কি বলে, নিজে নাকি ভগবান? কেমন ভগবান, ভগবানের আবার বউ মরে? হ্যাঁ ভগবানের বউ মরলো, মরলো, বউটাকে বাঁচাতে পারলো না। লক্ষ্মীপ্রিয়া মারা গেল বিষধর সর্পের আঘাতে, ভগবানই যদি হতো তাহলে নিজের বউটাকে আগে বাঁচাতো, বউটাকে বাঁচাতে পারলো না, মারা গেল। তাহলে এই জগৎবাসীর ভগবান এই জগৎকে কেমন করে তিনি রক্ষা করবেন? যিনি জগৎপতি কেমন করে এই জগৎটাকে রক্ষা করবে দাদা একটু বলে যেও। প্রথমবারে তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা, খাটি খাটি জবাব দিও দাদা মনেরই মতন, প্রথমবারে দাঁড়াই যদি আমি বলি বেশি বেশি, শ্রোতাগণে সবাই হয়তো হবেন গোয়া খুশি, তাই তো এইবার যদি অল্পে অল্পে গল্পে গল্পে সারি, সবাই মিলে চলুন একবার মায়ের চরণ ধরি, একবার মায়ের চরণ ধরি, জয় মা কালী কি, জয় মা কালী কি, জয় মা কালী কি,
হরিনাম কৃষ্ণ নাম করে যারা পথে ঘাটে মরে তারা, আর কালী নাম করে যারা ধনী রাজা হয় তারা। আপনি দেখবেন বাড়িতে যদি কোনো ভিখারি আসে, যদি বলে হরে কৃষ্ণ, কোনো বাড়ি বলে এখন দেওয়া যাবে না রান্না বসিয়েছি, কেউ বলে আজকে দেওয়া যাবে না বৃহস্পতিবার, কোনো বাড়ি আবার ধপ করে দরজাটা বন্ধ করে দেয়, কোনো বাড়ি বলে ফিরতে হবে, তাই না? এই ভিখারির মতন ভিক্ষা করতে হয়। আর কালী পুজো করে যারা তাদের ভিক্ষা করতে হয় না, শুধু চেক লিখে দিলেই ১০,০০০, ১০,০০০, ২০,০০০ চলে আসে, পায়ে হেঁটে আসে, পায়ে হেঁটে আসে। কালী কালী ভক্ত যারা তাদেরকে ওই ভিক্ষা করতে হয় না বাড়ি বাড়ি গিয়ে, শুধু চেক পাঠিয়ে দিলেই হলো, টাকা আসবে না, মোটর সাইকেলে করে টাকা আসবে, চার চাকা গাড়িতে করে টাকা আসবে। ওই দাদা আমি তোমায় বলে যাই, এখনো সময় আছে, ওই ভিখারির দল ছেড়ে আসো মায়ের কাছে, আমরা আবার আগের মতো দুই ভাই মায়ের গুণগান গাইব, আগের মতো মদ খাবো মাংস খাবো, বৈরাগীদের ধরে ধরে পিটাবো, বৈরাগীদের মুখের মধ্যে মদ ডালবো, বৈরাগীদের টিকি কাটবো, খোল ভাঙবো, করতাল ভাঙবো, এরকম সাধুর বাজার বন্ধ করবো। তুমি যদি আসো তাহলে যাবে, নইলে হবে না। তো কৃষ্ণ নাম কেউ করবেন না কিন্তু, হ্যাঁ সবাই বলুন মা কালী কি, বলুন আগে আগে বলুন আগে, মা কালী কি, মা কালী কি, মা কালী কি। শুরু হয়েছে পালা, একদিকে জগায় আর একদিকে মাধায়, কি বলবো আপনাদের কাছে। আজকে সনেকা দাস নাম বাদ দিয়ে মাধায়ের ভূমিকা নিয়ে জিজ্ঞাসা অনেকগুলাই করে গেছে। আজকে যারা মাধায়ের জায়গায় আছে, অর্থাৎ মদ খাচ্ছে, মাংস খাচ্ছে, টিকি কাটছে, ঘর বাড়ি পুড়াচ্ছে, যারা হরিনাম সংকীর্তন করছে তাদের খোল করতাল ভেঙে দিচ্ছে, কত মজার ব্যাপার। রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, কোনো দোষ করেন নাই, আপনাকে গিয়ে হঠাৎ করে ধরে মেরে দিল, এটাই ভাইয়ের কাছে ভালো হলো, ভবিষ্যৎটা দেখলো না। আমরা তো সবে মাত্র দুই দিনের জীবনে এসেছি, কিছু নিয়ে আসি নাই আর কিছু নিয়ে যাবও না, কিছু নিয়ে আসি নাই কিছু নিয়ে যাব না, এমন কি যে দেহটাকে এত গর্ব গর্ব করি এই দেহটাও আপনার যাবে না। তাহলে কার অহংকার করো ভাই, যাকে নিয়ে নাচুন কুদন, যাকে নিয়ে ভাবনা ভাবো তারই একটু ভাবো না, যার সাথে প্রীতি নাই তার সঙ্গে দেখা করে লাভ থাকে, কি বলবো আপনাদের কাছে। একই সঙ্গে ভাইয়ের সঙ্গে খেসেছি, খেলেছি, ঘুমিয়েছি, থেকেছি, কত মজা করেছি, কত মদ খেয়েছি, কত মাংস খেয়েছি, কত টিকি কেটেছি, কত খোল করতাল ভেঙেছি, কত বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খাড় করে দিয়েছি, বৈষ্ণবদের প্রতি অত্যাচার দেখা যেত না, মানা যেত না, কিন্তু আমরাই তো করেছি। এই দিনটা কতদিন ভাই একবার ভেবে দেখা চাই, মাথার চুল পেকে যাচ্ছে, চোখে কম দেখা যাচ্ছে, দাঁত নড়ে যাচ্ছে, চাম ঝুলে যাচ্ছে, তুমি যতগুলো কর্ম দেখাচ্ছ ওই কর্মগুলো কতক্ষণ, যতক্ষণ তোমার শক্তি আছে, যতক্ষণ তোমার ক্ষমতা আছে ততক্ষণ ওগুলো কর্ম আছে। মদ খেয়ে তুমি যদি খেয়ে যদি সহ্যই করতে না পারো, বমি করো, মাথা ঘুরে উল্টে পড়ে থাকো, তাহলে কি তোমার মূল্য থাকবে? থাকবে না। অতএব বয়স যখন হয়ে গেছে ভাই আর দরকার নাই, দুই দিন যা বাজবে এই দুই দিন ওই সব কিছু বাদ দিয়ে আমরা ভালো সঙ্গ ধরা চাই। আগে নিজকে জানতে হবে ভাই, তুমিটা কে, আমিটা কে, আজকে যে এসেছি আমরা কেন এসেছি, আগে নিজকে একটু জানলে ভাই তুমি আর এই জায়গায় থাকবে না। তার আগে পরের ঘরে আগুন দিলে একটা জিনিস মাথায় রাখতে হবে ভাই,
নিজের ঘর কিন্তু তোমার ভালো থাকবে না। তুমি মনে মনে ভাবছো যে একটা ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলাম, মানুষকে কাঁদালাম, মজা পেলাম। হ্যাঁ, তুমি মজা পেলে, কিন্তু একবার ভেবে দেখো, কারো ঘর বাড়ি জ্বালাতে গেলে আগে তোমার ওই ঘর বাড়ি জ্বালো, একদিন তো জল পাবে না। তাই সেই জায়গায় দাঁড়িয়ে একটা সুর ছন্দ ধরি আর সমস্ত কথার জবাব দিই। মাধাইরে আরে ও মাধাইরে, ওরে পড়ির ঘরে আগুন দিলে, ওরে পড়ির ঘরে, পড়ির ঘরে আগুন দিলে, নিজের ঘরে ভালো থাকে না, থাকে না। একদিন আগুন ধরবে ধরবে, নিভাতে সেদিন জল পাবে না। একদিন আগুন ধরবে ধরবে, নিভাতে আর জল পাবে না। একদিন আগুন ধরবে ধরবে, নিভাতে সেদিন জল পাবে না। আমি চালাকি করে কোনো কারণে গিয়ে একজনের বাড়ি ঘরে ঝালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলাম, আরে কেউ তো দেখেনি, আমি নিজেই দেখেছি, আমাকে তো কেউ ধরতেই পারি না, পারেনি, মানুষটা মরুক, ঘর বাড়ি পুড়ে ছারখার হয়ে যাক। মনে মনে ভাবছো আমাকে তো কেউ দেখতেই পায়নি, ধরেনি না। যত করবে চালাকি, পরে বুঝবে
চালাকির জালাটা কি? চালাকি আর স্বার্থ সিদ্ধি। দাদা ভাই 100 টাকা দান করেছেন, শুনুন গান আর সমস্ত কথাগুলো বুঝতে থাকে, তাহলে বুঝতে কারো অসুবিধা হবে না। আজকে মাধাই আর ওই মদ মাংসর দলে থাকবে না, দেখবেন নিশ্চয় সবই কিছু পরিত্যাগ করে মাধাইয়ের সঙ্গে সঙ্গে আপনারাও হয়ে যাবেন। তাই মহাজন বলছে, ১০০ টাকা যে দাদা ভাই দিয়েছে মদ খাওয়ার জন্য দিয়েছেন নাকি? না না, আগে খেয়েছি, এখন আর তো খাই না, এখন মদের দরকার নাই, পারলে একটা তুলসী পাতা দিও, হ্যাঁ তাতে মদও লাগবে না আর মাংসও লাগবে না আর ভালো মন্দ খাওয়ারও লাগবে না, একটা তুলসী পাতা দিলেই সবই কিছু জল হয়ে যায়। চালাকি আর স্বার্থ সিদ্ধি, তোমার পাপের অঙ্ক হবে বৃদ্ধি, ভেবেছ কি গোপন বুদ্ধি, তুমি ছাড়া কেউ জানে না, যার উপরে বুদ্ধি খাটাও, যার উপরে ওরে পারো, যার উপরে বুদ্ধি খাটাও, জানে ষোলোয়ানা পরের ঘরে আগুন দিলে নিজের ঘর ভালো থাকে না, পরের ঘরে আগুন দিলে নিজের ঘরে ভালো থাকে না। আমরা একই সঙ্গে বসে পান, একটা পানকে দুটো টুকরো করে খেয়েছি, এটা ঠিক, কারণ তোমার ব্যথায় আমি ব্যথা পেয়েছি, আমার ব্যথায় তুমিও ব্যথা পেয়েছো। এটা আজকের শুধু এই জন্মের ফল না, সত্য যুগ থেকেই ধারাবাহিকতা হিসাবে আমাদের চলে আসছে, এইভাবেই অন্তরঙ্গ একজন সঙ্গে থাকা আর সহ্য হয় না ভাই। তার জন্যই বলছি, পাসনা তুই প্রাণে আর ব্যথা, সবই কিছু ত্যাগ করে আমার সঙ্গে আয়, কারণ সত্য যুগে জয় বিজয় রূপে আমরা দুটি ভাই, নারায়ণের দাড়ি রূপে আমরাই দাঁড়িয়ে রই, তাহলে বুঝলে ভাই সত্য যুগে আমরাই জয় বিজয়, লক্ষ্মী নারায়ণ ঘরে ঘুমিয়েছে শয়ন কক্ষে, তাদের অনুমতি না পেলে কাউকে ঘরে প্রবেশ নিষেধ, এর মধ্যেই শন কৃষির দলে সে দিল দর্শন, ভিতরেতে যাওয়ার জন্য নারায়ণকে করবে যে লক্ষণ, নারায়ণের সঙ্গে দেখা করার পরে প্রবেশ করতে চাই ভিতরে, সঙ্গে সঙ্গে জয় বিজয় বলছে দাঁড়াও,
তোমাদের ভিতরে প্রবেশ নিষেধ। বলছে না না না, আমরা নারায়ণের সঙ্গে দেখা করতে যাব। সমস্ত মুনি বলছে, বলছে নারায়ণের সঙ্গে দেখা করতে গেলে ধৈর্য ধরতে হবে। এখন তারা শয়ন কক্ষে আছে, ঘুমিয়ে আছে, কোনোভাবেই তাদের ঘুম ভাঙানো যাবে না। তোমরা একটু ফিরে যাও, একটু পরে এসো। যেমনি বলেছে এমনি তো তাদের রাগ। আমরা আসব প্রভুর সঙ্গে দেখা করার পরে, আর শেষ পর্যন্ত আমাদের রাস্তা আটকাই কোন প্রকারে। সঙ্গে সঙ্গে অভিশাপে দেয়, শোনো জয় বিজয়, দত্তের মতো আচরণ করলে তাই সাজা পেতে হয়। আজকে অসুর বৃত্তি, দত্ত বৃত্তি করলে চিনতে পারলে না। আজকে মুনি বলে চিনতে পারলে না, অভিশাপ দিলাম তোমায়, যাও পরবর্তী জন্মে তোমরা দত্ত রূপে জন্ম নিবে, সেই জয় বিজয় সত্য যুগে হিরণ্যকশ্যপ হিরণ্যক্ষ রূপ ধরে। তাহলে জয় বিজয় থেকে কোথায় এলো? সত্য যুগে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশ্যপ। ত্রেতা যুগে গিয়ে দেখি রাবণ কুম্ভকর্ণ হয়, এই দাপরেতে শিশুপাল দন্ত বক্র তোমায় বলে দায়। ভগবানকে পাওয়ার জন্য যখন জয় বিজয় কান্না করে তখন বলে ভগবানকে তুমি পেতে গেলে অনেক কষ্ট করতে হবে, তবে একটা উপায় আছে, তুমি ঘোড়া পথ দিয়ে যাবে না সোজা পথে যাবে। বলছে ঘোড়া পথে এত রাস্তা খারাপ, ভালো হলেও কি হবে, ঘোড়া পথটা ভালো? বলছে না 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 না, আমরা ঘোড়া পথে যাব না, সোজা রাস্তায় যাব। সোজা রাস্তায় গেলে তোমাকে সাতবার জন্ম নিতে হবে দত্ত কোলে, তারপরেই তুমি কৃষ্ণ নাম গাইতে পারবে, তারপরে কৃষ্ণের সঙ্গে তুমি দেখা, নারায়ণের সঙ্গে দেখা করতে পারবে। নতে তোমায় ওই শিশুপাল দন্তব্রত কলিযুগে আসে, সেই জগায় মাথায় রূপে বিদ্যমান রয়ে গেছে। ভাই আমরা কৃষ্ণকে খুব বড় ভালোবাসতাম রে, নারায়ণ ছাড়া জীবনে আমাদের কিছুই ছিল না, সদা সর্বদাই নারায়ণ নারায়ণ করেছিলাম, সেই দিনের কথা কি ভুলে গেলে? হ্যাঁ, তাই যখন আমাদের মনে হয়ে গেছে ভাই, কেন আর করি দেরি, চলো তাড়াতাড়ি কৃষ্ণ নামের মালা গেঁথে ফিরে যাবো তারি। অনেক খুন খারাপি মারামারি করেছ তুমি ভাই, দেখেছিস বৈষ্ণব মতটা কেমন হয়, খুব শান্তির জায়গা রে, খুব শান্তির জায়গা। যদি না হতো তাহলে নিত্যানন্দের মাথায় যখন কলস মেরে দিয়েছিস, দর দর করে রক্ত ঝরছিল, তুই দেখেছিস সেই সময় গৌরহরি আমার সুদর্শন চক্র ধারণ করেছিল, কিসের জন্য? না, তোকে আর আমাকে মেরে ফেলার জন্য। সেদিনের রূপটা দেখিসনি? নিতাই সঙ্গে সঙ্গে নারায়ণকে বলে, গৌরহরিকে বলে, হে প্রভু ক্ষান্ত হও, মেরেছে কলসের কানা, তাই বলে কি আমরা প্রেম দেব না? দেখো সমস্ত এত ক্রোধ, এই বৈষ্ণবের জায়গায় থাকতে গিয়ে মার খেয়েও সব জল করে দিল, যে জায়গাটা আর কোনো জায়গায় তোমার পাওয়া যাবে না। শোনো শোনো ওরে ভাই, আমি তোমারে জানাই, আমার পথের গুরু যিনি
গৌর হরি হর। যার পথ অনুসরণ করে আমি চলছি, সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা যিনি, আমাদের হিন্দু ধর্মের মধ্যে সনাতন ধর্ম, যে সনাতন ধর্মকে আঁকড়ে ধরে আছে, এই সনাতন ধর্মের প্রতিষ্ঠাতাই তিনি একমাত্র গৌরহরি। তার চরিত্র খারাপ ভাই, তুমি কোন নয়নে দেখলে তাই? আজকে আমি মালা পড়েছি, তার প্রেরণায় মালা পড়েছি, আজকে টিকি ছেড়েছি, বেশভূষা পরিবর্তন করেছি, এর অর্থ জানিস? আজকের একটি ঘটনা বলতে দেরি করব না। আজকে দুপুরবেলায় সোনাপুরের পাশে একটা বাড়িতে খাওয়ার জন্য গেছিলাম, এবার হঠাৎ করে মানে টোটোতে চেপে গেছি। এবার টোটোতে যাওয়ার সময় মানে স্ট্যান্ডের মধ্যে একজন গুড় বিক্রেতা গুড় বিক্রি করছে, এর মধ্যে একটা কুকুর বাবা ওই পেছন থেকে এসে গুড়ের চাকির মধ্যে মুখ দিয়ে দিয়েছে। যখন চাকির মধ্যে মুখ দিয়েছে, মনে মনে গুড় বিক্রেতা ভাবে যে কেউ তো দেখলো না, যদি কেউ দেখে না তো এত বড় চাকিটা আমার নষ্ট হয়ে যেত, না গে একে বাঁচাতে হবে। সঙ্গে সঙ্গে এই কুকুর, তুই আমার গুড় নষ্ট করবি, দাঁড়া। সঙ্গে সঙ্গে কি করেছে, একটা কেজি নিয়ে এমন ভাবে কুকুরকে মেরেছে বাবা, সঙ্গে সঙ্গে কুকুর চিৎ পাঠানো মানে মরে গেল, কুকুরটা মরে গেল। আমি মনে মনে ভাবলাম বাপরে বাপ, এত বড় মানুষের শক্তি একটা কেজি দিয়ে কুকুরকে শেষ করে দিল। আমার ভাবছি যে দাঁড়ায়, এর মধ্যে আবার দেখছি একটা পেছনে আবার কুকুর কিন্তু এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওই গুড়টা খাওয়ার জন্য, বুঝলেন? মুখ দিতে যেমনি এসেছে, আবার কিন্তু গুড় বিক্রেতা কেচি নিয়ে মারার জন্য উঠে গেছে যে মেরেই ফেলে দিব। যেমনি মারতে গেছে দেখছে থমকে দাঁড়িয়েছে, কারণ কুকুরের গলার মধ্যে বেল্ট। যেমনি কুকুরের গলার মধ্যে বেল্ট দেখেছে, মনে মনে ভাবছে এর আগে কুকুরটাকে যে মারলাম ওই কুকুরের তো কোনো অরিসদার মালিক ছিল না, কারণ গলায় বেল্ট ছিল না, ওকে মেরে দিয়েছি, কেউ তো এসে বললও না। আর এই কুকুরটার যখন বেল্ট আছে নিশ্চয়ই এর মালিক আছে, এখন যদি একে মেরে দিই নিশ্চয় এই সোনাপুর স্ট্যান্ডের মধ্যে কত থানা পুলিশ কোর্ট কাচারি মোকদ্দমা হবে, কোনো ঠিক নাই। কখন পশু মারার কেলেঙ্কারিতে এখন জেলেও যেতে হতে পারে। সঙ্গে সঙ্গে কি করলো, আর কিন্তু মারলো না কুকুরটাকে। তাহলে দেখেন, একটা গলায় বেল্ট লাগালো বলে কুকুরটা বেঁচে গেল, আর বেল্ট নাই মানে এক কেজি দিয়ে সঙ্গে সঙ্গে শেষ। তদ্রূপ হবে ভাই আমাদের অবস্থা, যারা আশ্রিত, যারা একজনের আশ্রয় করে থাকে তার কোনোদিন মরণ হয় না রে। যার জন্য তো বলেছে, আশ্রয় করিয়া জীব ভজে জীব তারে কৃষ্ণ নাহি ত্যাজে, কৃষ্ণ কোনোদিন তাকে দূরে করতে পারে না। আর জীব মরে অকারণ, যারা তার শরণাপন্ন হয় না ভাই, ওই কুকুরের মতো যে কোনো মুহূর্তেই যেখানে সেখানে মার দাঙ্গা হাঙ্গামা খেয়ে মরতে হতে পারে। শোনো শোনো ওরে ভাই, তোমারে জানাই শেষ নিদান কালে কিন্তু একজনের সঙ্গ চা, এই কারণে সব ছেড়ে বৈষ্ণবের দলে যোগ দিলাম, ঠাকুর কৃপা করে ভব পতরি পার করে দিবে আমার। আর যার চরিত্রের মধ্যে তুমি দাগ লাগাচ্ছ ভাই, ওর সম্বন্ধে তুমি জানো না। লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করলো, বাসর ঘরে গেল, বলছে হে প্রিয়া তুমি আমার হিয়ার হিয়া, অন্তরের টিয়া, তুমি আমার রমণী, আর যত জগতে নারী আছে সবাই জননী। কিন্তু এক বছর পরে দেখো লক্ষ্মী প্রিয়া মারা যায়, তারপরে আবার বিবাহ করে বিষ্ণু প্রিয়াকে কোন সূত্র ধরে তাই।
এক বছরের মধ্যে বউ মরতেই পারে, বউ মারা গেল, আবার নিমাই বিয়ে করলো, বিয়ে করা কি অপরাধ হয়ে গেল? অপরাধটা ওর চোখে, নিমাইয়ের চোখে না, কারণ সবাই আমার রমণী, তুমি আমার রমণী আর সবাই জননী, সত্যি এটা বলেছে। কারণ লক্ষ্মী প্রিয়াটাকে তোমার জানা চাই, একমাত্র রমণী ক্রিয়া করে যে রমণী সে কর, তাহলে লক্ষ্মী প্রিয়াটা আর কেউ কিন্তু না, একমাত্র কৃষ্ণেরই বউ রুক্মিণী। অনেক ঘটনা আর বলতে যাব না। এক বছর পরে মারা গেল, বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করল। বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করার কারণ, বিষ্ণুপ্রিয়া কিন্তু রমণী না। আমরা যে, আমিও একজনকে বিয়ে করেছি, আমার বউ সবসময় যে রমণী তা কিন্তু না। ঘর যখন সুন্দর করে সাজায় তখন হয়ে যায় ঘরণী, যখন সন্তানের জন্ম দেয় তখন হয়ে যায় জননী, রমণী যখন লিপ্ত হয় তখন রমিনী, রমণী বিন্দুপাত পতন ঘটায় তখন হয় পত্নী। ধামিনী জামিনী কামিনী থেকে শুরু করে একটা নারী সংসারের মধ্যে অনেক রূপ ধারণ করতে পারে। আর মধ্যে যতগুলি বললাম আমি, বিষ্ণুপ্রিয়া কিন্তু কোনো নয়, বিষ্ণুপ্রিয়া সমস্ত আলাদা তোমায় বলে যায়। আর বিষ্ণুপ্রিয়াটা কি? বিষ্ণুপ্রিয়া রমণী কিন্তু না, বিষ্ণুপ্রিয়া হচ্ছে সহধর্মিনী। তাহলে সহধর্মিনী ধর্মিনীটা কি? স্বামীর সমস্ত কাজে সহযোগিতা করে, একমাত্র সেই হয় সহধর্মিনী। কি বলবো আপনাদের কাছে, ভাইয়ের আজকে কথা না বুঝে শুনে আপনাদের অনেক দিয়ে গেছে ব্যথা। শোনো শোনো ওরে ভাই, আমি তোমারে জানাই, যে মায়ের পূজা করিস তাতে তোর ফল কি আসে যায়। এ ভাই, তোমাকে একটা বলতে চাই, তুমি তো মাকে এত ভালোবাসো, আমি বলছি না আমিও ভালোবাসতাম, কিন্তু এখনো ভালোবাসি, আমি বলছি না যে দূরে করে দিয়েছি, কিন্তু তুমি এখনো আটকে ধরে আছো, তার জন্য তোমাকে বলছি, বলো মা 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 করে যাচ্ছ, মা তোমাকে কি দিয়েছে, মা তোমাকে কি দিয়েছে? কোন আশা নিয়ে মাইকের মায়ের চরণে মা 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 করছো? ঐশ্বর্যের অধিকার নিয়ে, আজকে গাড়ি বাড়ি টাকা ঐশ্বর্য নেওয়ার জন্য তোমার কি লাভ আছে তাতে? এসেছো একা চলে যাবে একা, মাঝ পথে হয়েছে শুধু দেখা, উলঙ্গ এসেছ উলঙ্গ যাবে, সাথে যাবে না হে। ওই মামা করে তুমি ফল কি পেলে? যে মায়ের রূপ দেখলে ভয় লাগে, যে মাকে দেখলেই মন থেকে ভয় হয়, যে মাকে পূজো করতে গেলে অনেক টাকা ব্যয় হয়, ওই ঐশ্বর্যের পূজো, ভোগ বাতাসা ডালা বাচ্চা পাঠা পঞ্চ প্রকারের যদি মায়ের পূজা বলতে যাই, বলে গেল না মদ খাই মদ খাই, মায়ের পূজা করে যারা মদ খাই তারা, মদ মাংস মৎস্য মৈথুন মুদ্রা বললাম সরে। আজকে তোমার মায়ের আজকে ভয়ঙ্কর রূপ, যে রূপটাকে দেখলে ভয় লাগে, তাহলে এমন রূপ ধরার কারণ কি? গলায় দেখি মুন্ডমালা,
এত হীরা কাঞ্চন মণি মুক্তা মালা থাকতে মুন্ডু মালা রয় রক্তাক্ত শরীর ভিজে চরণে রক্ত গড়া গড়ে যায় রক্ত গড়াগড়ি করে চরণে পায়ে ভক্তি দিবে কেমনে যে মা রক্ত খাই নিজের সন্তানের বলি খেতে দ্বিধা বোধ করে না তাকে মা বলবেন আমি বলছি না আমার মায়ের পেট থেকে জন্ম নেই কিন্তু বলছি না কিন্তু আজকে ভাইয়ের কথাবার্তা শুনে মাথা গরম হয়ে যাচ্ছে যার জন্য বলছি হে ভাই দরকার নাই যে মায়ের মধ্যে লোভ লালসা রয় যে মায়ের মধ্যে লোভ লালসা রয় আপনি পূজো করতে যাবেন মাকে মাকে কামনা করতে যাবেন আগে কিছু দিতে হবে আপনাকে আগে কিছু দিতে হবে তাহলে প্রণাম করতে গিয়ে বলতে হবে মা তুমি আমার ছেলেকে ভালো রাখো আমাকে ভালো রাখো আমার ছেলের চাকরি করে দাও আমার গাড়ি করে দাও সবাইকে ভালো রেখে যাও আগামী বৎসর মা তোমার চরণে পাঠা দিব একটা না জোড়া পাঠা দিব জোড়া ডালা দিব এমনকি যদি আমার ছেলের চাকরি হয়ে যায় তাহলে কিছু অর্থ দিব যত কিছু লাগে কিসের না মাকে লোভ লালসা দিয়ে পূর্ণ করে দিল মা কি করলো ছেলে যখন আমার জন্য এত কিছু সাজাচ্ছে তাহলে দিয়ে দিই এটাই কি পাওনা ভাই যে মা সবে কিছু নিয়ে বসে আছে তার চাওয়া পাওয়ার কি আছে রে আর আজকে আমার গোবিন্দের পূজা দিতে গিয়ে বৈষ্ণব মতে কি বলে জানিস ওই ভোল বাতাসার কলা মান্ডা পেড়া পাঠা বাচ্চা কলা কিছুই দরকার নাই মাত্র একটা তুলসী পাতা যদি অর্পণ করা যায় ভগবান নিমিষে গ্রহণ করে সবার জানা যায় তুলসী পত্র বিনা প্রভু গ্রহণ করে না আপনি যতই কিছু সাজান না কেন যতই টাকা ব্যয় করেন একটা তুলসী পত্রেই সবই কিছু অনায়াসে ভগবান আপনি কিছু না দেন কিছু আপনার ঘরে নাই কোনো দরকার নাই যদি পারেন চিনিটা চিনিটাও ধরে নেন আপনার কাছে নাই জল তো পাবেন জল তো পাবেন দেখা গেল জলটাও আপনার কাছে না নয়নের জল দিয়ে যদি তাকে ডাকা যায় অনায়াসে গোবিন্দ উদ্ধার করে এটা মিথ্যা কথা নয় কিন্তু গোবিন্দ আমার তুলসী পাতাই সন্তুষ্ট হয়ে যায় আর মা কালী কি করে সন্তুষ্ট মা কালীকে করতে গেলে বন থেকে সঞ্চয় করে আপনাকে জবা ফুল খোঁজ করতে হবে কেন তোমার চরণে জবা ফুল দিতে হয় বলো রক্ত জবা যার জবার মধ্যে কোনো গন্ধ নাই স্বাদ নাই দেখতে লাল অথচ দেখা যাচ্ছে সেই জবা ফুলই কাজে লাগে মায়ের পুজো অর্পণ করতে গেলে বলো বলো ওরে মাধাই কেন জবা ফুল দিতে হয় আমি প্রথমবারের মতো তোমায় আমি এখানে জিজ্ঞাসা করে যাই এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে সারি রাধা গোবিন্দ প্রেমানন্দে বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি খেলাম মাংস খেলাম
এখন সেই মাকে ভুলে গেল বলে তোর মা। দুই দিনের বৈরাগী ভাতকে পায় অন্ন। এখনো যদি আমার দাদার পেট ফাড়া যায় বেরেলে বেরেলে মদ বেরাবে, কুইন্টালে কুইন্টালে চাট বেরাবে মদের চাট। আবার বলে তুই মদ খাস, তোরা মদ খাস, তোর মায়ের পূজোয় মদ দিতে হয়, তোর মায়ের পূজোয় পাঁটা দিতে হয় কি বাচ্চা দিতে হয়, ওর গোবিন্দ পূজায় কিছু লাগে না, ওরা কচুর ঘাটি খায়, তাই না? কি মহাপ্রভুর ভোগ দিতে গেলে কচুর ঘাটি লাগে না, কচুর ঘাটি দিতে হয়, কচুর ঘাটি খায়। তারপরে কি বলল, এক অন্ন ছাপ্পান্ন ব্যঞ্জন। আচ্ছা ছাপ্পান্ন ব্যঞ্জন এইগুলো বাজার করতে অর্থ লাগে না, বিনা পয়সায় দিয়ে দেয় মানুষ, এমনি দিয়ে দেয় না, কচু দিয়েই ছাপ্পান্ন ব্যঞ্জন করা যায়, কচুর ঘাটি, কচুর ডাল, কচুর বড়া, কচুর করা যায়, ছাপ্পান্ন রকমে করা যায় না তো। কি সুন্দর সুন্দর ডায়লগ দিয়ে গেল সত্যি। দাদা জিজ্ঞাসা করেছিলাম যা কিছু তোমার কাছে, সুন্দরভাবে জবাব দিয়ে গেছো, আবার তুমি যা বলে গেছো বলি নাই মনে আছে, কিন্তু দুঃখ পেলাম একটাই যে তুমি বারবার করে বললে তোর মা, তোর মা, তোর মা, তোর মায়ের পূজা দিতে গেলে। তোর মায়ের পূজা দিতে গেলে মদ দিতে হয়, তোর মায়ের পূজা দিতে গেলে মুদ্রা দিতে হয়, তোর মায়ের পূজা দিতে গেলে জবা ফুল দিতে হয়, গোবিন্দ পূজায় লাগে নাই, গাঁদা ফুলগুলো কিনতে পয়সা লাগে নাই, কিচ্ছু লাগে না। ও দাদা আমার মায়ের পূজো দিতে গেলেও কিচ্ছু লাগে না, আমার মায়ের পূজো দিতে গেলেও কিচ্ছু লাগে না, যদি নিজেকে মায়ের চরণে অর্পণ করা যায়। কিন্তু আমরা তো সেটা করি না, কোনো শাস্ত্রে নেই ছাগল বলি দাও, কোনো শাস্ত্রে নেই, আছে কি ছাগ বলি দাও, ছাগ কি গোসাই বাবা এই দিকে দেখেন আমি ডাকছি তো আপনাকে, আছে কোনো শাস্ত্রে ছাগল বলি দেওয়া কি আছে, কি মা তো বৈষ্ণব, বা মা আমার বৈষ্ণবী, মহা বৈষ্ণবী, দেবাদিদেব ভোলা মহেশ্বরে যদি বৈষ্ণব হয় পরম বৈষ্ণব, তার সহধর্মিনী তিনি তো মা বৈষ্ণবী, তাই না? সুন্দর কথা বলেছে বাবা। তাহলে সে বৈষ্ণবীর পুজো দিতে গেলে কি ছাগল বলি দিতে হয়? না, ছাগ বলি দিতে হয়। কোন ছাগ? তোমার দেহের মধ্যে যে ছয়টি রিপু, ষড়রিপু, কামক্রোধ লোভ মদ মোহ মৎসর্য, এই ষড়রিপু এই ছয় ছাগকে মায়ের চরণে বলি দাও। আর কি আছে? না কাংস পত্রে, কাংস পত্রে নারিকেলের জল মৈথন করে সেই মৈথন দিয়ে মায়ের স্নান করানো হয়, মাকে স্নান করানো হয়, কাঁসার তালে নারকেলের জল মৈথন করতে হয়, সেইটা দিয়ে মায়ের পুজো, মানে পুজোর আগে মাকে স্নান করানো হয়, এটা পুরোহিতরা করে। পুজো কিন্তু দুই মতে হয়, শাস্ত্র মতে আর বৈষ্ণব মতে, তন্ত্র মতে আর বৈষ্ণব মতে। তন্ত্র মতে যেটা বলি মানে পুজো হয় সেই পুজোতে বলির প্রয়োজন হয়, বৈষ্ণব মতে পুজো হলে বলির প্রয়োজন হয় না। তবে দাদার আমার মাথা ঠিক নাই, দাদাকে একটু ভালো করে বুঝিয়ে যাই, কেমন মাইক্রোফোনের অবস্থা এমন হয়েছিল, মাইক্রোফোনের অবস্থা এমন হয়েছিল বুঝলেন, গঙ্গায় গঙ্গায় ভরে গেছিল একবারে, এক কীর্তনিয়া বুঝলেন বাপ্পা দা, না এখানে যে কীর্তনিয়া গান করে গেছে তাই বলে আমি ওনাকে বলছি না, এক কীর্তনিয়া কীর্তন করছে আর কীর্তনিয়ার সামনে দুখানা দাঁত নেই। এবার কথা বলার আগেই তো মুখ দিয়ে থুতু বেরায়, দাঁত যদি না থাকে, তাই না? কথা বলার আগেই মুখ দিয়ে থুতু। এবার কীর্তনিয়া তো কীর্তন করছে আর চারিদিকে শ্রোতারা ভক্তরা বসে আছে, ঠিক এই বাবাজি যেভাবে বসে আছে এইভাবে বসে আছে ভক্তরা বুঝলেন, আর মনে করেন বাবাজি এইখানে বসে আছে সামনে, ভক্তরা তো এরকমই বসে কীর্তনিয়ার পদাবলী কীর্তনিয়ার চারিদিকে বসে আছে, মনে করেন এই বাবাজি এখানে বসে আছে, আর কীর্তনিয়ার মুখ দিয়ে থুতু বেরাচ্ছে আর সামনে ওই যে যিনি বসেছিল ওনার কপালে গিয়ে থুতু পড়ে, যখন থুতু পড়ে থুতু পড়তে পড়তে ভরেই গেছে গোটা কপাল। এবার কিছুক্ষণ পরে
ওই বাবাজি উঠে বলে, আমার কপালটা ভরে গেল থুতু পড়ে পড়ে, কীর্তনিয়া এবার কি করবে, এত শ্রোতা, শ্রোতার মধ্যে যদি এরকম করে বলে যে আপনার মুখের থুতুতে আমার কপাল ভরে গেছে, কি করবো, ওনাকে তো বেঁচে বেরাতে হবে। হ্যাঁ বলে কি, না এটা এটা থুতু নয় বাবা, এটা থুতু নয়, তাহলে কি আমার কপাল ভরে গেছে থুতুতে, আবার বলছো থুতু নয়। বলে না, যেখানে হরিনাম সংকীর্তন সেখানে মধুময় বৃন্দাবন। বলছে হ্যাঁ এটাও তো ঠিক, তাহলে যদি মধুময় বৃন্দাবন হয় আপনি এখন কোথায় বসে রয়েছেন? বলে আমি বৃন্দাবনে বসে রয়েছি। তাহলে যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানে যদি মধুময় বৃন্দাবন হয়, আমি এই যে কৃষ্ণ কথা বদনে উচ্চারণ করছি, গোবিন্দ কি আর থাকতে পারে ব্রজধামে? গোবিন্দ আমার মুখমণ্ডলের মধ্যে বিরাজ করছে, আমার মুখের মধ্যে গোবিন্দ বিরাজ করেছে, আর গোবিন্দের এই চরণ ধৌত করে দেওয়ার জন্য মা গঙ্গা স্বয়ং আমার মুখের মধ্যে গোবিন্দের চরণ ধৌত করে দিচ্ছে। তা আপনার ওই যে কপালে পড়েছে ওইটা কিন্তু আমার মুখের থুতু নয়, গঙ্গা জল গঙ্গা বাড়ি আপনার বদনে পড়েছে, আপনার গঙ্গা লাভ হয়েছে। এবার যখনই বলেছে গঙ্গা লাভ হয়েছে, যখনই বলেছে গঙ্গা লাভ হয়েছে, পাশে আর একজন ভক্ত বসেছিল, উনি আস্তে আস্তে করে উঠে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে এক মুঠ ছাই এনে কীর্তনিয়াতে এবার হা করে কীর্তন করছে, কীর্তনিয়ার মুখের মধ্যে এক মুঠ ছাই দিয়ে দিয়েছে। কীর্তনিয়া বললে এটা কি হলো? বলে কেন, আপনি যে বললেন আপনার মুখের মধ্যে গঙ্গা মা গঙ্গা বিরাজ করেছেন, আমার বাবা 2 মাস আগে মারা গেছে, বাবার ইচ্ছা ছিল বাবার অস্থি যেন গঙ্গায় বিসর্জন দেই, তা আমি তো আর গঙ্গায় যেতে পারিনি, গঙ্গা অনেক দূর আমার বাড়ি থেকে, এখনো বাবার ওই অস্থির ছাইটুকু হাঁড়ি ভর্তি করে রেখে দিয়েছিলাম, তাই শেষ ইচ্ছা বাবার পূরণ করবার জন্য বাবার ওই অস্থির ছাইটুকু এনে আপনার মুখের মধ্যে মা গঙ্গা বিরাজ করছেন ওইখানে ঢেলে দিলাম। মাইক্রোফোন সময় সময় মা গঙ্গায় ভরে যায়, শুধু মা গঙ্গা আর গঙ্গা, মাঝে মধ্যে রোদ্রে দিবা পরিষ্কার করবা, ঠিক আছে? একবার আয় রে দাদা কাছে আয়, মায়ের চরণ পূজা করে যা, যে মায়ের চরণ তলে 2 ভাই একসাথে মায়ের গুণগান গাইতাম, মায়ের চরণ তলে পড়ে মায়ের আরাধনা করতাম। দাদা আজ তুমি সেই মায়ের দলে গিয়ে মায়ের চরণ তলে ভুলে সেই মাকে তুমি এমন ভাবে কটু কথা বলছো, এটা তো ঠিক নয়। আই রে দাদা কাছে আই, মায়ের চরণ পূজা করে যা। আয় রে দাদা কাছে আয়, মায়ের চরণ পূজা করে যায়, একবার আয় রে দাদা কাছে আয়, মায়ের চরণ পূজা করে যায়। ওরে এমন মাতা পাবি কোথায়, এমন মাতা পাবি কোথায়, এই না ভব দুনিয়ায়, মায়ের চরণ পূজা করে যায়, একবার আয় রে দাদা কাছে আয়, মায়ের চরণ পূজা করে। Thank you.
শেষের সময় বললেন, রক্তবীজ তোমায় অমরত্ব বর দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। তোমার দেহে যতক্ষণ রক্ত থাকবে ততক্ষণ তুমি অমর। তোমার দেহের রক্ত যদি শূন্য হয়ে যাবে সেই দিনে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। রক্তবীজ বলল, প্রভু তাই হবে, কিন্তু আমাকে আর একটা বর দিতে হবে। আমার দেহের এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে, সেখানে থেকে শত শত রক্তবীজের
রক্তবীজ অসুরের সৃষ্টি হবে, এই বর দাও তুমি মোরে। ব্রহ্মা মনে মনে ভাবলেন, তাই যত বর দিন না কেন, সৃষ্টিকর্তা আমি আর পালনকর্তা বিষ্ণু, সংহারকর্তা ভোলানাথ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেবের মধ্যে ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, যতই সৃষ্টি করুক না কেন, আর বিষ্ণু যতই পালন করুক না কেন, সংহার করবে দেবাদিদেব ভোলা মহেশ্বর। তাই কি করলেন, বর দিলেন, তথাস্তু, তোমার দেহের রক্ত যতটা মাটিতে পড়বে তার থেকে শত শত রক্তবীজের সৃষ্টি হবে। চলে গেলেন ব্রহ্মা। এইদিকে রক্তবীজ অসুর মনে মনে ভাবল, আমার মতো এই পৃথিবীতে আর কেউ নাই, আমি অমরত্ব বর পেয়েছি। তাণ্ডব শুরু করলেন, স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনে যখন তাণ্ডব শুরু করলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কোন উপায় না পেয়ে শক্তির আরাধনা করল, শক্তি আবির্ভূত হল। শক্তিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রণাম জানালেন, মা বিশ্ব ব্রহ্মাণ্ড রক্ষা করবার জন্য আজ তোমার প্রয়োজন, মা গো রক্তবীজের তাণ্ডব আমরা আর সইতে পারছি না। মা কি করলেন, কালী রূপ ধারণ করলেন। আমার মায়ের রূপটা কালী রূপ বলে গেছে দাদা, তোর মা কেন এত ভয়ঙ্কর রূপ, তোর মায়ের রূপ দেখলে কেন এত ভয় লাগে, কালী রূপ ধরলেন কারণ অসুরদের সঙ্গে যুদ্ধ করতে গেলে মাকে এই রূপটাই ধরতে হবে, অসুরদের সঙ্গে মিশে গিয়ে মা অসুরদের সঙ্গে যুদ্ধ করেছিলেন, তাই যত অসুর কাটে অসুরের মুণ্ড নিচে মাটিতে পড়ে সেখান থেকে শত শত অসুর সৃষ্টি হয়, মা অসুরকে আর নিধন করতে পারছেন না, যত কাটে তত বাড়ে কমে আর না। কি করলেন, ক্রোধ, নিজের যে ক্রোধ মানে রাগ, এই রাগ থেকে ক্রোধ থেকে দুই দিক থেকে দুজনাকে সৃষ্টি করলেন, ডান দিক থেকে ডাকিনী, বাম দিক থেকে যোগিনী। এই দুইজনকে যখন সৃষ্টি করলেন, মা শুধু মুন্ডু কাটে মাটিতে আর ফেলে না, ওই মুন্ডু মালা করে গলায় পড়ে, আর রক্ত ডাকিনী আর যোগিনী দুইজনেই খায়। এমনকি দেবাদিদেব ভোলা মহেশ্বর সেই দিন শৃগাল রূপে ওই অসুরের রক্ত খেয়েছিল। মা কালীর পাশে একটা শৃগাল দেখা যায়, ওই শৃগালটা আর কেউ নয়, দেবাদিদেব ভোলা মহেশ্বর। মা কালী অসুর কাটে আর মুন্ড মালা তৈরি করে গলায় পড়ে, আর ডাকিনী যোগিনী আর শৃগাল রূপে ভোলানাথ ওই রক্ত হরণ করে, এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে না। অসুর কাটতে 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 সব অসুর যখন শেষ, সব অসুর শেষ, অবশেষে এক ফোঁটা রক্ত মায়ের চরণে পড়েছে। দেখবেন মা কালীর যে পাটার সামনে আছে, ডান পা হোক বা পা হোক, যেই পাটার সামনে আছে সেই চরণে একটা রুধির ধারা বয়ে চলেছে, সেই রুধির ধারা মায়ের চরণে পড়ে কাতর কণ্ঠে মিনতি করে বলছে, মা এত অত্যাচার এত অন্যায় করবার পরেও অবশেষে এসে যখন তোর চরণ তলে ঠাই পেলাম, ও মা ওই ডাঙা চরণে ছাড়া করিস না, আমি যেন তোর চরণেই ঠাই পাই। মা তো স্নেহময়ী দয়াময়ী, মা কি করলেন, এক ফোঁটা রক্ত তুলে নিয়ে মাটিতে রোপণ করলেন, সেখান থেকে একটি বৃক্ষের সৃষ্টি হলো, সেই বৃক্ষে যে ফুল হলো সেই ফুলগুলো রক্ত জবা ফুলে পরিচিত হলো। এই জন্য কালী পুজোতে একটা হলেও রক্ত জবা দিতে হয়, আর যে মুন্ডমালা ওই মুন্ডমালাগুলো আর কারণ নয়, ওই রক্তবীজ অসুরের মুন্ড দিয়েই মা মালা তৈরি করে পড়েছিল, মাটিতে ফেললে সেখান থেকে তো আরও শত শত রক্তবীজের সৃষ্টি হবে, তাই মুন্ডমালা মা গলায় পড়ল, অবশেষে যে মূল যেটা একদম শ্রেষ্ঠ রক্তবীজ তার মুন্ডটা কেটে মা বাম হাতে ধরে ধর্মকে রক্ষা করল। শোনো দাদা তোমারে জানাই বলিয়ে ধর্ম সভায়, তোমার প্রথম কথার জবাব আমার কথাই মনে
অজাসুর অসুর ছিল হাই, দ্বিতীয় কথা বলিয়ে সভায়, কি কারণে মায়ের চরণে পাঁঠা বলি দিতে হয়। আচ্ছা, ছাগল তো দুই রকম হয় না, মেয়ে ছেলে ছাগল আর বেটা ছেলে ছাগল। তাহলে বেছে বেছে কেন বলি দেয়, পাঠা গুলাকে বলি দেয় কেন, মেয়ে ছেলে ছাগল গুলাকে তো বলি দেয় না, নিশ্চয়ই কারণ আছে। আর এই পাঠা ছাগলের জন্ম কোথা থেকে হলো আগে তো এইটা জানতে হবে। অজাসুর দৈত্য ছিল হাই, মায়ের রূপে পাগল হইয়া যায়, মায়ের কাছে যে অজাসুর প্রেম মানে মন চায়। অজাসুর দৈত্য ছিল সন্তানের নরকেও জায়গা হয় না। তাই অসুর, অসুরের যেটা ধর্ম সেটা তো থাকবে। অজাসুর নামে একজন অসুর ছিল, কৈলাসে থাকতো, শিবের আরাধনা করত। একদিন কি করেছে, মা পার্বতীর রূপ দেখে অজাসুর পাগল হয়ে মায়ের কাছে গিয়ে প্রেম আলিঙ্গন চেয়েছে। মা মনে মনে ভাবলো, আজ মাকে চিনলি না, যদি মাকে না চিনিস তাহলে জগতের কাউকে তো চিনবি না তুই। শিক্ষা দেবার জন্য, অজাসুরকে শিক্ষা দেবার জন্য কি করলো, অভিশাপ করলো, যা মরতে যাবি পাটা হয়ে ঘুরে বেড়াবি, যার যেমন কর্ম তার তেমন ফল। বলে দোষ করে হরিদাসে, কি কষ্ট পায় আপন দোষে, কি করবে হরিদাসে, তো যে যেমন কর্ম করবে তার তেমন ফল। ঠিক তেমন মা কি করলেন, অজাসুরকে অভিশাপ করলেন, যা মরতে যাবি পাঁঠা হয়ে ঘুরে বেড়াবি। অজাসুর কি করলো, এমন অভিশাপ পেয়ে মায়ের চরণ ধরে লুটিয়ে পড়লো, মা আমার ভুল হয়ে গেছে, মা মা আর কোনোদিনও হবে না, তুমি আমায় মুক্তির পথ বলে দাও। আমি কি করে মুক্তি পাবো, তুমি যে অভিশাপ করেছো এই অভিশাপ থেকে তো আমি মাপ পাবো না, মুক্তির পথটা বলে দাও মা। মা বললেন, মুক্তি পাবি যেদিন মা মা বলে এসে আমার দ্বারে বলি পড়বি, নিজেকে উৎসর্গ করে দিবি আমার চরণতলে, সেই দিন উদ্ধার পাবি, তার আগে নয়। দেখবেন যেদিন কালী পুজো হয়, যে মা কালীর চরণতলে যে পাঁঠাটাকে বলি দেওয়া হয়, ওটা কিন্তু কাম পাঠা, আমাদের এই দেহের মধ্যেও আছে কাম পাঠা। এই সরূপ কাম ক্রোধ লোভ মদ মোহ মৎসর্য যদি কেউ মায়ের চরণতলে বলি দিতে পারে, সেই মাকে লাভ করতে পারে। কে পেরেছিল, মাতৃ সাধক ভবা পাগলা, মাতৃ সাধক বামা খেপা, ঠাকুর রামকৃষ্ণ দেব, হেরা পেরেছিল নিজের দেহের এই ছয় রিপুকে মায়ের চরণতলে বলি দিতে। ঠাকুর রামকৃষ্ণ সারদামণিকে বিবাহ করে নিয়ে এসে, যেদিন সারদামণির বাসররা বাসর ঘরে ঢুকেছে, এমন সময় ঠাকুর রামকৃষ্ণ সারদামণিকে বারবার বলছে, একবার ঘোমটা খানি তোলো দেখি তোমার বদনটা, বারবার বলছে, সারদামণি ঘোমটা তোলে না। আবার বলছে, ঘোমটা খানি তোলো তোমার মুখখানা একবার দেখি, তুমি আমার প্রাণ প্রিয়সী, ঘোমটা তোলে না। নিজে যখন ঘোমটা খানা তুলে দেখলো, সেই ভুবন ভোলার রূপ চিন্ময়ী রূপে মা আদ্যাশক্তি মহামায়া বসে রয়েছে। ঠাকুর রামকৃষ্ণ মনে মনে ভাবলো, তাই কি মা, মা তুই এসেছিস এই বাসর রাতে, আমার
সহধর্মিনীর রূপে তুই বসে রয়েছিস। ঠাকুর রামকৃষ্ণ ছুটে গেল বাইরে, দ্বিতীয় প্রহরে আবার বাসর ঘরে ঢুকলো, আবার দেখে শারদামণি অমন ভাবে ঘোমটাখানা দিয়ে বসে রয়েছে। আবারও যখন ঘোমটাখানা খুলল, ঠাকুর রামকৃষ্ণ আবার মায়ের ওই চিন্ময়ী রূপ দর্শন করল, আবার চলে গেল। বারবার তৃতীয় প্রহরেও আবার এসে একই মায়ের রূপ দর্শন করল। কি করলেন? শতরজ তম গুণে যে তিনটি ফুল আছে দেহের, এই শতরজ তম গুণের তিনটি ফুল দিয়ে মায়ের চরণে অর্পণ করলো। মা গো, আমার দেহের এই শতরজ তম গুণের ফুল আর দেহের ষড়রিপু কামক্রোধ লোভ মোহমৎসর্য, এই ষড়রিপু আজ হইতে আমি তোর চরণে বলি দিলাম। শারদামণিকে ঠাকুর রামকৃষ্ণ দেব আজীবন কাল মাতৃ জ্ঞানেই ভক্তি করতেন। ছুটে গিয়ে বাগানে থেকে তিনটি জবা ফুল নিয়ে এসে শারদামণির চরণতলে পুজো দিলেন। আর শারদামণিকে বললেন, তুমি কি একটি সন্তানের জননী হতে চাও না সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের জননী হতে চাও? শারদামণি বললেন, কেউ যদি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের জননী হতে পারে তাহলে কি আর এক সন্তানের জননী হতে চায়? প্রভু, আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের জননী হতে চাই। তাহলে আমার মাকে পুজো দিতে গেলে এই দেহের কামক্রোধ লোভ মদ মোহ মৎসর জয় ষড়রিপু দিয়ে মায়ের চরণতলে বলি দিতে হয়। তাই দেখবেন কালী পুজোর দিন যে পাঁঠাটাকে বলি দেওয়া হয় মায়ের চরণে, ওইটাকে আগে ভালো করে গঙ্গা জলে স্নান করানো হয়। কারণ সারা জীবনে যত পাপ করেছে সকল পাপ যেন গঙ্গার জলে ধুয়ে তার দেহটা গঙ্গার মতো পবিত্র হয়ে যায়। তারপরে একটা কাঁচা ফুলের মালা পরানো হয়। ওমা চলে যাচ্ছেন, ওমা এই যে মা 100 টাকা চাঁদা দিয়ে যান, কমিটির লস করে যাওয়া যাবে না। চাইলাম 100 টাকা, তুমি দিলা 10 টাকা, আর একটা শূন্য কই। খিচুড়ি খান, তাড়াতাড়ি আবার আসেন। যখন বলি দেওয়া হয় তার আগে একটা কাঁচা ফুলের মালা পরানো হয়। কেন? এ জীবনে যা কিছু করলি করলি, পর জন্মটা যেন তোর ফুলের মতো সুন্দর হয় আর হৃদয়টা যেন ফুলের মতো কোমল হয়। পৃথিবীতে সব থেকে সুন্দর হলো ফুল আর সব থেকে কোমল ফুল, তাই হৃদয়টা যেন ফুলের মতো কোমল হয় আর জীবনটা যেন ফুলের মতো সুন্দর হয়। বলি যখন পড়ে উচ্চস্বরে মা মা করে চিৎকার করে, ওই বলির রক্ত নিয়ে গিয়ে একটা সরাই ভরে দেয় মায়ের সামনে। আমার মা মহাবৈষ্ণবী ওই রক্ত মাংস চর্ম ছুঁয়েও দেখে না। দুই দিকে দুইজন ডাকিনী যোগিনী আর ভোলানাথ শৃগাল রূপে ওই রক্ত আহার করে। এইবার অজাসুর দৈত্য বলল, মা তাহলে উদ্ধার হব? বলে, না, গায়ের মাংস লইয়া যখন ওরে সকল ভক্তগণ প্রসাদ রূপে সবাই তোরে করিবে ভক্তগণ, গায়ের মাংস লইয়া যখন ওরে সকল ভক্তগণ প্রসাদ রূপে সবাই তোরে করিবে ভক্তগণ। এইবার ওই যে বৌদিমণি বলল, খাই না, তাহলে উদ্ধার হবে কি করে? যতদিন সাধুগুরুর স্পর্শ না পাবে ততদিন উদ্ধার হবে না। এইবার বলল, মা সবাই আমায় খেলো তাহলে উদ্ধার হবে? বলে, না, গায়ের চামড়া দিয়া যখন ওরে বানাই বেকো সাধু বাজারে গিয়া সেই ফুল তুলবে হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আহা কি সুন্দর তালে যে ডুগি তবলা বাজছে, তাই না? দেখেন কি সুন্দর করে বাজছে। তাহলে
দুকি তবলার ছাউনি কি দিয়ে হয়েছে বাবা? ও বাবা, আপনি তো লস করে দিচ্ছেন বাবা, গান শুনছেন না মন দিয়ে, খালি এদিক ওদিক এদিক ওদিক তাকাচ্ছেন। আপনি সাধু মানুষ, আপনি শুধু গান শুনবেন, কোনো দিকে তাকাবেন না আপনি। আমি তিন চারবার ডাকি, তারপরে আপনি সাড়া দেন। এবার বলেন, ওই ডুকি তবলার ছাউনি কি দিয়ে হয়? চামড়া দিয়ে হয়। কিসের চামড়া দিয়ে হয়? মানুষের চামড়া দিয়েও হতে পারে, হয় না? না, হয় না। এই ডুকি তবলার ছাউনি, খোলের ছাউনি, ঢোলের ছাউনি, একতারার ছাউনি, দোতারার ছাউনি, খঞ্জনের ছাউনি, খমকের ছাউনি, এইগুলো চামড়া দিয়ে হয়, পশুর চামড়া দিয়ে। তো এইগুলো যদি ওই বলির পাঠার গায়ের চামড়া দিয়ে তৈরি হয়, আর সেই ডুকি তবলা, ঢোল, খোল, একতারা, দোতারা যদি কোনো সাধু বাজারে গিয়ে সাধুগুরুর চরণ ধুলি পায়, সেই দিন উদ্ধার পাবে, তার আগে নয়। এটা কে বলেছে? আমার মাদ্দা শক্তি মহামায়া বলেছিল, সাধুগুরুর চরণ ধুলি না পেলে উদ্ধার হবে না। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা দিদি, একটা অজাসুর ছিল, একটা পাঁঠা জন্ম নিল, ওই একটা পাঁঠা মায়ের চরণ তলে বলি তো পড়েই গেল, শেষ। তাহলে এই যে এখন হাজার হাজার পাঁঠা বলি পরে, এইগুলো আসলো কোথা থেকে? হয় না, হাজার হাজার পাঁঠা বলি পরে, বাপ রে বললাম মেলা গেলে পরে খালি চারিদিকে রক্ত আর রক্ত। পাঁচ দিন আগে থেকে গিয়ে বলে পাঁঠা নিয়ে বসে থাকতে হয়, আরে পাঁঠার দাম রে, পাঁঠা নিয়ে বসে থাকতে হয় পাঁচ দিন আগে থেকে। তাহলে এত পাঁঠা হলো কি করে? আগেকার দিনে নারী দেখলে পুরুষেরা বলতো মা, বলতো না? এখন ওই মায়ের পিছনে বোঝাতে পেরেছে, জানেন? হ্যাঁ, মনে করেন দশটা ছেলে বসে রয়েছে, দশটা ছেলে বসে রয়েছে আর একটা মেয়ে হেঁটে চলে যাচ্ছে মাঝখান দিয়ে, ওই দশটা ছেলে টোন কেটে বলবে দেখ দেখ মাল যাচ্ছে মাল। চিত্রগুপ্ত খাতা নিয়ে বসে রয়েছে যে দশটা পাঁঠা বেড়ে গেল, বুঝলেন? পরের জন্য ওই দশটাই পাঁঠা হবে। এমন করে নারীদেরকে যে দেখে যারা মাল বলে পরের জন্মে পাঁঠা হয়ে জন্ম নেয়, তাহলে মা আর কি করবে? মায়ের তলে, মায়ের চরণ তলে গিয়ে বলি তো করতে, কিছু করার নাই। তারপরে দেখবেন কোনো কোনো পাঁঠা আবার জন্ম নেবার পরে ওটাকে খাসি করে দেয়, ওটা আবার পাঁঠা হয়ে জন্ম নেবে। যতদিন মায়ের চরণ তলে বলি না পড়বে, যতদিন সাধুগুরুর চরণ ধুলি না পাবে, ততদিন উদ্ধার হবে না। শোনো দাদা, তো মারে যান নাই বলি এ ধর্ম সভা, আমার মাঝে মহাবৈষ্ণবী বলিলাম তোমার, এসো হিংসা নিন্দা বন্ধ করে, এসো হিংসা নিন্দা বন্ধ করে, দুই ভাই মায়ের গুণ গান গাই, মায়ের চরণ পূজা করে যাই, একবার আয় রে দাদা কাছে আয়, মায়ের চরণ পূজা করে নাকি? আমার মাও কিন্তু ওই রক্ত মাংস চর্ম খায় না। আমার মায়ের পুজো দিতে গেলেও পঞ্চ প্রকারের দ্রব্যের প্রয়োজন হয় ঠিকই, তবে তুমি যেটা বলে কিছু সেইটা নয়। তোমার মতি গতি মায়ের চরণে অর্পণ করো, তোমার গোবিন্দ পুজো দিতে গেলেও মদ মাংসের প্রয়োজন হয়, তোমার গোবিন্দের পুজো দিতে গেলেও মৈথানের প্রয়োজন হয়। আমি তার একটুখানি প্রমাণ দিয়ে যাই। আমাদের এই যে আলা জিব্বা আর এই যে কথা বলছি, দুটো জিব্বা, তাই না? একটা স্ত্রীলিঙ্গ, একটা পুরুষ লিঙ্গ। আপনারা সবাই মিলে একটু জয় ধ্বনি উলুধ্বনি দেবেন আমার সঙ্গে, কেমন? জয় জয় হৃদয় গৌ সিদ্ধনাথ প্রেমানন্দ, হরিবল হরিবল হরিবল। তাহলে আপনারা জয় ধ্বনি উলুধ্বনি দিলেন। এইবার এই যে মুখের মধ্যে যেটা, এটা জিব্বা, এটা হলো এটা এটা একটা, আর ভেতরে একটা, এই দুজন স্ত্রীলিঙ্গ আর পুরুষলিঙ্গ। এই হরিধ্বনি আর উলুধ্বনি দিতে গিয়ে দুজন একত্রিত হয়ে যদি এক ফোঁটা
বিন্দুর সৃষ্টি হয়, সেই বিন্দু দিয়ে আমার গোবিন্দ পুজো দেওয়া হয়। তাহলে রাধা গোবিন্দের পুজো দিতে গেলেও, মহাপ্রভুর ভোগ দিতে গেলেও তো উচ্চস্বরে জয়ের ধ্বনি দিতে হয়। ও দাদা, তাহলে তুমি কেন আমার মাকে এমন ভাবে দোষারোপ করে যাও? দাদা, দুই ভাই এক ছিলাম, আবার আগের মতো এক হয়ে এসো, আমরা মায়ের গুণকীর্তন গাই, মায়ের চরণতলে পড়ে মায়ের জয়গান গাই, কেমন? নদী কেন ঢেউ না, নদী ভরা ঢেউ। দাদা 50 টাকা করেছে দান, কালকে হয়ে গেছে তো নদী কেন ঢেউ গান। এসো এসো গো দাদা, আমরা মিলন গীতি গাই গো, আগের মতো তুই ভাই আমরা, আগের মতো তুই ভাই আমরা, মায়ের শোনো ভাই, তুমি যাহা বলে গেলে মাই জগতে সবই হয়েছে, মা ছাড়া যে গতি নাই ভবে বলিয়ে জানাই গো। এসো এসো গো দাদা, মিলন গীতি গাই গো, এসো এসো গো। শোনো, তোমার কথা একেবারে মেনে ফেলে দিচ্ছি না, কিন্তু একটা কথা মাথায় রাখো, এই জগতে বৈষ্ণব জগৎটা, বৈষ্ণব মতটা একমাত্র মানুষের শেষ নিদানের মত, শেষ নিদানের পথ। হ্যাঁ, কিন্তু দাদা তোমাদের ওই বৈষ্ণব মতে আবার কিছু কিছু ভাব আছে। এক বৈষ্ণব শুলে আর এক বৈষ্ণব খায় না, আর এক বৈষ্ণব রানলে আর এক বৈষ্ণব খায় না, তার মধ্যে আমাদের এইগুলা নাই। তোমাদের মধ্যে নাই, কিন্তু বৈষ্ণবদের মধ্যে অনেকগুলা মত আছে। কারণ এক গুরুর বাড়ি আর এক গুরু যায় না, একজনের ছোঁয়া আর একজন খায় না। কারণ আউলিয়া বাউলিয়া নাড়া দরবে সাই, সাহাচাঁদি কালাচাঁদি সপ্ত চাঁদ গোসাই, অতিচারী চূড়া ধরি গৌরাঙ্গ নাগরী, তোতা বলে এদের সঙ্গ ভুলেও না করি। তাই আমাদের এই বাস্তব জগতে বৈষ্ণবের মত একরকম না, বিভিন্ন ধরনের মত। তাই বিভিন্ন গুরুর কাছে বিভিন্ন রকম মানুষ যায়, বিভিন্ন রকম আগে তাদের নিয়ম শৃঙ্খলার মধ্যে গণ্ডি কেটে নিজের শাস্ত্র অনুসারে নিজেকে বেঁধে রাখতে চায়। তবে আমাদের এই ভাবনাটা ভেবে রাখ নাই, তবে একটাই মানুষ নিষ্ঠার প্রতি এসেছে, একদিন যেতে হবে। তাই চিন্তা ঝগড়া মারামারি বাদ, বৈষ্ণবের কিছু ধর্ম দেখি বলি দাদা তোমায় বলি, শুনো একটু কর্ণ খুলি, শুনো একটু কর্ণ খুলি কথা বলি বসো ভাই গো, এসো এসো গো দাদা, মিলন গীতি গাই গো, এসো এসো ওরে ভায়া। বৈষ্ণবেরা বাড়ি বাড়ি যায় আর ঝোলা টেপে না, দেখবেন বৈষ্ণবেদের হাতের মধ্যে একটা ঝোলা থাকে, থাকেই, এই আঙুলগুলো ভেতরে থাকে, এই আঙুলটা বাইরে থাকে। হ্যাঁ, তাহলে বৈষ্ণবেরা এই আঙুল দিয়ে কী করে, মানে টেপাটেপি টেপাটেপি করে, টেপিসটা মালা টেপে, বৈষ্ণবেরা এটা ভালো পারে, বুঝলেন? এই কাজটা বৈষ্ণবেরা খুব ভালো পারে, এই আঙুলটা বাইরে রাখে আর এই কয়টা আঙুলে টেপাটেপি করে, এতটুকু একটা ঝোলা ধরে। আচ্ছা, ঝোলাটা আর একটু বড় করা যায় না, 10 টাকা দর্জিকে বেশি দিলেই তো বড় করে দিত। শোনো শোনো, এই আঙুলটা বাইরে রাখে কেন, ঝোলা বাইরে করার দরকার নাই, ইশারা দিয়ে ডাকে যাস। কারণ আশ্রমে খালি একবার, সবার জীবনে এই আঙুলটা হলো বদমাস আঙুল বাবা, বুঝলেন? সবার জীবনে এই আঙুলটাই হলো বদমাস আঙুল। যখনই কেউ কাউকে কিছু বলবেন, আগে এই আঙুলটা, এই এই এইটা করিস না, এইটা দেখিস না, এইটা ভাবিস না, করে না। এই জন্য বলে এই আঙুলটা কৃষ্ণ বহির্মুখ, অর্থাৎ গুরু বহির্মুখ এই আঙুলটা, যার জন্য এই আঙুলটা কোনো কাজে লাগে না। তাই ঝগড়া বিবাদ বাদ দিয়ে ভাই,
আমরা সঙ্গে সঙ্গে এই মুহূর্তে সময় যেহেতু নাই আর ঝগড়া তো শেষ নাই, তাই কৃষ্ণ ছাড়া এই জগতে কিছু নাই, এই কৃষ্ণই আমাদের শেষ নিষ্ঠার প্রতীক, এই কৃষ্ণই আমাদের ভবপারের কাণ্ডারী, কৃষ্ণ ছাড়া আমাদের গতি নাই, তাই কৃষ্ণের পথে নাম গাইতে গাইতে আমরা চলো বৃন্দাবনে যাই। বৃন্দাবনে তো যাব দাদা, আমি তো কোনোদিন কৃষ্ণ গুণগান গাইও না, তো কৃষ্ণ গুণগান গাওয়ার অভ্যাসও নাই, সেই ছোট থেকে মায়ের চরণ তলে পড়ে দুই ভাই শুধু মায়ের গুণগান গেয়েছি। বৃন্দাবনে যেতে গেলে তো শুধু হাতে যাওয়াও যায় না। শুধু হাতে যাওয়ার দরকার নাই, এই বেশভূষাটা পরিত্যাগ করে ভিখারিণী বেশ ধারণ করো, আর ভিখারিণী বেশ ধারণ করে কৃষ্ণ নামের মালা গেঁথে এই যে বলে গেলে না ঝোলা নিয়ে কৃষ্ণ নাম বদনে নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলো, অসুবিধা কোথাও হবে না, ভগবান তোমাকে উদ্ধার করে নিয়ে চলে যাবে। তাই তুমি যে যাবি এই পথে, আগেই বললাম কৃষ্ণ নাম যারা গাইবে ভিখারি আগে হতে হবে, কৈশোর নামের প্রতীক হতে গেলে ঐশ্বর্য গাড়ি বাড়ি ত্যাগ করে আগে ভিখারি হতে হবে, ভিখারির বেশভূষা নিতে হবে। তাই মাথায় নামাবলি বেঁধে কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে তাই কৃষ্ণ নামের ঝোলা নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে করতে বৈষ্ণব সেবার আয়োজন করো, আর বৈষ্ণব সেবার আয়োজন করতে পারলে সেই দিনই তোমার মোক্ষ লাভ হবে, সেই দিনই তোমার মোক্ষ ধাম হবে, বৃন্দাবনের পথ অতি সুগম হয়ে দাঁড়াবে। তাই আর করোনা দেরি, তাড়াতাড়ি ভিক্ষার ঝুলি নাও কাঁধে তুলি। তাই আপনাদের সবাইকে অনুরোধ করে বলি, আজকে আমাদের শেষ অনুষ্ঠান, এতক্ষণ ধরে বৈষ্ণব মত ও সাত্বিক মত আলোচনা শুনছেন, বৈষ্ণব ঘরে আমরা সবাই আছি, বৈষ্ণব ঘর ছাড়া বৈষ্ণব মত ছাড়া আমাদের কারোর উপায় নাই, যেখানেই আমরা যে কর্ম করি না কেন, কারণ বাবা মা মারা গেলেও আগে বংশের মধ্যে কেউ মারা গেলে আপনাকে অন্তত 12 দিন এই বৈষ্ণব পথটা নিতেই হবে, নিতেই হবে। আপনি যতই মদ খান আর মাংস খান আর যেখানে চুরি ডাকাতি হাঙ্গামা করেন না কেন, এই কয়দিন অন্তত আপনাকে বার বিচ করে চলতে হবে, সেই দিন আপনাকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বৈষ্ণবের পদধূলি নিতে হয়, যার জন্য সমস্ত কর্ম পরিত্যাগ করে এই বৈষ্ণব সেবার আমন্ত্রণ সেবার জন্য যে যা পারবেন অবশ্যই করবেন দান। আর এই দানটি আমরা কমিটির হস্তে তুলে দেব, গুরু গোসাইয়ের নিমিত্তে যে করবেন দান মনোবাঞ্ছা পূর্ণ করবেন আমার দয়ালু ভগবান। মুখে জয় রাধে গোবিন্দ বলো ওরে আমার মন, হে জয় রাধে গোবিন্দ বলো, মুখে জয় রাধে গোবিন্দ বলো ওরে আমার মন, মুখে জয় রাধে গোবিন্দ বলো, ওরে আসেন 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 মা গো করোনা আর দেরি, মুখে জয় রাধে গোবিন্দ বলো, ওরে বৈষ্ণবের ভোগ সাজাবো আজকে তাড়াতাড়ি, মুখে জয় রাধে গোবিন্দ বলো, কেহ বলে দিব দিব কেহ করে মানা, মুখে জয় রাধে এই কারণে শুক্লাচার্যের বাম চক্ষু হয় কানা, মুখে জয় রাধে গোবিন্দ বলো, দিতে কিন্তু সবাইকেই হবে, কেউ ফাঁকি দিলে হবে না, আর যদি বৈষ্ণবকে ভালো না বাসেন গুরুকে ভালো না বাসেন আর গুরু বিরোধী যদি হন এই আঙুলটার মতো আপনারও জীবনটা বেকার হয়ে যাবে, এই গান এই আঙুলটা যেমন কোনো কাজে লাগে না এই বদনটাও মুখটাও কোনো কাজে লাগবে না, আসেন 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 মা গো করোনা আর দেরি, মুখে জয় রাধে গোবিন্দ বলো, ওরে দেখতে দেখতে মোদের সময় চলে গেল বহি, মুখে জয় রাধে গোবিন্দ বলো, ওরে যে দান করে সে পুণ্যবান মোদের ঘরের বোঝা, মুখে জয় রাধে গোবিন্দ বলো, দান কোডিয়া স্বর্গে গেল হরিশ্চন্দ্র রাজা, মুখে জয় রাধে গোবিন্দ বলো, এদিকে তে এক বাবা 20 টাকা করে গেলেন দান, মুখে জয় রাধে গোবিন্দ বলো, আর এক দাদা 100 টাকা করে গেলেন দান, মুখে জয় রাধে গোবিন্দ বলো, আর এক মাতা 20 টাকা করে গেলেন দান, মুখে জয় রাধে গোবিন্দ বলো,
তোর মনবাঞ্ছা পূর্ণ করবে দয়াল ভগবান। মুখে যাই রাখে গোবিন্দ বালা, এদিকে তো ছোট বোন এসে কি কর্ম করিল। মুখে যাই রাখে গোবিন্দ বালা, করে দশ দশ করে দান করিল হাসি মনকু। মুখে যাই রাখে গোবিন্দ বালা, আর একবার।